বিজেপি বিষ ছড়াতে চাইছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাহাড় আর ডুয়ার্সকে শান্ত করেছেন, দেখুন পর্যটনের বন্যা বইছে, পর্যটকেরও বন্যা বইছে, অর্থনীতিটা সচল রয়েছে, কত মানুষের আয় নিয়মিত চেহারায় ফিরে এসছে, যেখানে চা বাগানগুলির পুরোদস্তুর ওই ইন্ডাস্ট্রিটার একটা উন্নয়ন, শ্রমিক স্বার্থ থেকে শুরু করে সমস্ত কাজ করা হচ্ছে। ফলে বিজেপি এখন একটা বঙ্গভঙ্গের একটা প্ররোচনা ছড়াচ্ছে, তো কীরকম, তো তারা তো বিধানসভা নির্বাচনে তাদের নেতারা এলো, কই বলেনি তো, তাদের নির্বাচনে ইস্তাহারে কই বলেনি তো যে আপনারা আমাদের ভোট দিন, আমরা জিতলে বাংলাটাকে ভাগ করব। এখন প্রতিহিংসার রাজনীতিতে বাংলাকে ভাগ করার চক্রান্ত, গোলমাল করার চক্রান্ত, মিথ্যা বিভ্রান্তি ছড়ানোর চক্রান্ত। উত্তরের জেলাগুলির মানুষ তাতে একেবারে কর্ণপাত করছেন না, এবং সচেতন মানুষ সবাই মিলে একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও নিবিড় জনসংযোগ এবং উন্নয়নের মাধ্যমে কেন্দ্রের জনবিরোধী নীতি, এবং এই যে এখানে কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি যে ভোটগুলি পেয়েছিল, এখন তারা দেখছেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কৃষকের সার সমস্ত কিছুর দাম বাড়ছে, কেরোসিন ওষুধ ইপিএফের সুদ কমছে, তো তারা ভোট দিয়ে এখন বুঝতে পারছেন যে যারা অ্যাকচুয়ালি কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, নিশ্চিতভাবে সেই তৃণমূল সরকারের পাশে থাকছেন মানুষ, যাদেরকে বিভ্রান্ত করেছিল বিজেপি, আস্তে আস্তে তারা সরে আসছেন।